তোমার জবানে তালা লাগা দা হবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আমার সঙ্গে কথা বলবে তোমার হাত চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ওয়াতাশহাদু আলাই ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার পাও সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে দস্তে গুয়াদ মানচুনি দুজদি দাম দস্তে গুয়াদ মানচুনি দুজদি দাম লব্বে গুয়াদ মানচুনি বুসি দাম চশমে গুয়াদ দি দাম সুয়ে হারাম গুশে গুয়াদ চি দাম সুল কালাম জবানটা বন্ধ হয়ে যাবে হাতকে আল্লাহ সুযোগ দিবে কথা বলার জন্য হাত তুই কি বলার বল আল্লাহ আল্লাহর সামনে হাত বলবে মাওলারে ও রব্বুল আলামিন দুনিয়াতে আমার দ্বারা চুরি করেছে চুরি কিদ্দা করে হাত দ্বারা চুরি করে দস্তি গুয়াদ মানচুনি দুজদি দাম লব্বে গুয়াদ মানচুনি বুসি দাম ঠুট বলবে আল্লাহ আমার দ্বারা কত মদের গ্লাসে চুমু দিছে চুমু কি শুধু মদের গ্লাসও দেয় আরো কত জিনিসের মধ্যে দেয় ঠিক না ঠিক অবৈধ যত চুমু আছে ঠোঁট সেদিন বলবে আল্লাহ আমারে দিছেন তার খেদমত করার লেগা খেদমত করেছি আমাকে সে অন্যায় ভাবে ব্যবহার করেছে চশমে গুইয়া দিদি দাম সুয়ে হারাম চোখ বলবে আল্লাহ আমার দ্বারা কত নাপাক দিকে দৃষ্টি করেছে নাজায়েজ দিকে দৃষ্টি করেছে পাও বলবে আল্লাহ আমাকে আপনি তার খেদমত করার জন্য দিছেন আমাকে দিয়া বান্দা মসজিদে যাবে আমাকে দিয়া বান্দা ওয়াজ মাহফিলে যাবে আমাকে দিয়া হেঁটে হেঁটে হজ করতে যাবে আমার দ্বারা বান্দা ভালো কাজ করতে যাবে কিন্তু আমার মাধ্যমে সে মন্দ কাজ করতে গেছে এভাবে যখন সাক্ষী দিবে এরপরে এটাই কিন্তু শেষ না আরেক আয়াতে আল্লাহ একটু গভীর করে বলেন বান্দারে শুধু মুখ আর হাত পাওই না অকলুপ لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء أول مرة وإليه ترجعون الله বলেন বান্দা শুধু তাই না আর এক আয়াতে বললেন হাত পাও এগুলা তো সাক্ষী দিবেই দিবে শুধু তাই না বান্দারে তোমার শরীরের যতটা পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় সেদিন জবান হয়ে যাবে চিল্লায় কোন সুবহানাল্লাহ ইসলামের যখন প্রাথমিক যুগ যখন ইসলামের সূচনা লগ্ন হযরতে আবু বকর হযরত উমর হযরতে আলী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে শুরুতে যখন যারা অল্প কিছু মুসলমান সাহাবায়ে কেরাম মুসলমান হইলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামী রীতিনীতি শিখাইতেছেন কিভাবে খানা খেতে হবে খানা খাইলে দস্তখান বিছায় খেতে হবে একটু আগে মাওলানা সাহেব কি সুন্দর করে খানার আদব বলছেন বলছেন না যে কিভাবে খানা খাইতে হয় একসাথে বসলে কিভাবে খাইতে হয় খানার আদব কি আল্লাহর হাবিব এগুলো শিখাইতেছেন তো মক্কার আদি নিয়ম তাদের পুরাতন নিয়ম ভেঙ্গে চুরে চুরমার করে নতুন এক নিয়ম যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাতির সামনে পেশ করলো এখন তো মক্কার লিডারদের গায়ে আগুন ধরে যাচ্ছে আর মুহাম্মদ তো নতুন সিস্টেম জারি করলো এটা তো আমাদের বাপ দাদার ঐতিহ্যের উপরে চুনকালি লেগে যাচ্ছে কিভাবে টয়লেটে যেতে হবে টয়লেটে গেলে কিভাবে বসতে হবে এই বসার পদ্ধতিও নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন এভাবে যখন নতুন নিয়ম পদ্ধতি ইসলামিক নিয়ম পদ্ধতি যখন সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন মক্কার যারা লিডার ছিল তারা দেখতেছে আরে মুহাম্মদ তো একটা নতুন সিস্টেম জারি করে সমাজের মধ্যে একটা গোলমাল সৃষ্টি করে ফলাইছে এখন মুহাম্মদকে আমরা কিভাবে বিরত রাখতে পারি এই জন্য মক্কার বড় বড় কাফের আবু জাহেল উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরা মস্ত বড় কাফের ছিল ওলিদ ইবনে মুগিরা এরা আল্লাহর রসুলকে পাগল সম্বোধিত করছে কি বলছে যে মুহাম্মদ পাগল নবীজিকে পাগল বলে সম্বোধন করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বেজার হয়ে গেল যে তারা আমাকে পাগল বলতেছে আচ্ছা বলেন যে মানুষটাকে তারা আল আমিন বলে
ঘোষিত করলো যে এই মানুষটা 40 বছরের জীবনে মক্কা নগরীতে কোনোদিন কাউকে ধোঁকা দেয় না বাস্তবের বিপরীত কোনো কথা বলে নাই ধোঁকা হয় এমন কোনো কথাও নবীজি কোনোদিন বলে নাই কিতাবের মধ্যে তো আসছে আল্লাহর রাসূল তখন নবুয়তি পায় নাই তখন আল আমিন নামে সবাই চিন্ত জানতো এমন সময় এক ইহুদির কাছ থেকে নবীজি টাকা পানা নবীজিকে ইহুদি বলছেন মুহাম্মদ তুমি গাছের নিচে দাঁড়াও আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি ইতোমধ্যে ইহুদি বাড়িতে চলে গেল অন্যমনস্ক হয়ে গেল আর এই কথা ভুলে গেল যে আমি মুহাম্মদকে তো দাঁড় করে আসছি ভুলে গেছে তো গেছে ভুলে গেছে এমন ভাবে বলছে তিন দিন পর্যন্ত তার এই কথা স্মরণে নাই তৃতীয় দিনের মাথায় ইহুদির মনে স্মরণ আসলো আরে আমি না মুহাম্মদকে গাছের নিচে বসায় আসছি এবার ইহুদি কি ভাবে দেখেন আপনার আমার কি ধারণা হইতো আর ইহুদি আল্লাহ রাসূলের ব্যাপারে কি ধারণা করে সেই মানুষগুলোই পরবর্তী আল্লাহ রাসূলের সাথে কি ব্যবহার করছে ইহুদি তিন দিন পরে যখন শরণ হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তো নবী রাসূল হয় নাই রাসূলের দাবি করে নাই নবুয়তি পায় নাই তখন আল্লাহর হাবিবকে আল্লাহ আমিন বলতো ইহুদি ভাবতেছে আল আমিনকে গত তিন দিন আগে রাস্তার মধ্যে গাছের নিচে আমি দাঁড় করায় রেখে এসেছি মুহাম্মদ দাঁড়াও বাড়ি থেকে আসতেছি আজকে তিন দিন হয়ে গেল মুহাম্মদের কথা আমার স্মরণে ছিল না কেমন মানুষটাকে আমি গাছের নিচে বসাইলাম না জানি মুহাম্মদ আজও পর্যন্ত গাছের নিচে বসে আছে কিনা আপনার আমার বেলায় কি এই ধারণা আদৌ হবে এক ঘন্টা পরেই তো আপনি আমি এই ধারণা মন থেকে ডিলিট করব না এই লোক এক ঘন্টা দাঁড়ায় থাকবে এত ধৈর্য তার নাই ঠিকই না তিন দিন পর্যন্ত যে আল আমিন তিন দিন পরেও ওই ইহুদির মনে এই বিশ্বাস জন্মাইল যে মুহাম্মদ নামে লোকটা যে বলছে আমি গাছের নিচে আসি তুমি আসো আসি যে বলছে সে থাকবে তিন দিন হোক তবুও সে গাছের নিচ থেকে যাবে না এমন এক ধারণা নিয়ে যখন সে চলে গেল ওই রাস্তায় গিয়ে দেখে মানবতার মুক্তির কান্দারি ভবিষ্যৎ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ এত জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা কেমন পয়গম্বরের উম্মত কেমন নবীর উম্মত ইহুদি ডাক দিয়ে বলে মুহাম্মদ তিন দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত তুমি কেন রাস্তায় গাছের নিচে অবস্থান করতেছো আমি তো ভেবেছিলাম তুমি কি এখনো গাছের নিচে আছো কিনা আরে মানুষ কি মানুষের জন্য একটা গাছের নিচে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন ও ইহুদি আমি কেন গাছের নিচে দাঁড়িয়েছিলাম তুমি জানো নি আমি এই জন্য দাঁড়িয়ে আছি ও ইহুদি আমি যদি এখান থেকে চলে যাই তুমি টাকা নিয়ে আসবে ভাবনা করবে যে মুহাম্মদ গাছের নিচে আছে আমি যদি এখান থেকে চলে যাই দুকা খাইয়া তুমি চলে যাইবা আমি মুহাম্মদ কাউকে দুকা দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই এবার চিন্তা করেন যে আল আমিনের প্রতি তাদের এমন বিশ্বাস এমন ভক্তি ভালোবাসা সেই লোকটাই যখন 40 বছর পরে নবুয়তের দাওয়াত দিল মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর রসুলের চির শত্রু হয়ে দাঁড়িয়েছে পাগল বলে সম্বোধন করে আল্লাহর নবীর মনের মধ্যে বড় ব্যথা আল্লাহ তাআলা তাদের এই গালির প্রতিবাদ করার জন্য সূরায়ে কলম নাজিল করলেন সূরায়ে কলমের প্রথম শব্দ আল্লাহ উচ্চারণ করলেন একটা অক্ষর কি একটা অক্ষর নুন নুন এটা একটা অক্ষর আরবিতে 29টা অক্ষর আছে কয়টা অক্ষর আরবি হরফ কয়টি 29টি এর মধ্যে একটা হলো নুন তাদের গালির প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ পাক সর্বপ্রথমে নুন শব্দটা উচ্চারণ করেছেন একটা অক্ষর উচ্চারণ করেছেন এরপরে আল্লাহ বলছেন ওয়াল কলম কলমের কসম কেউ বলছেন যে নুনেরও কসম খাইছেন আল্লাহ তাআলা নুনের কসম কলমের কসম উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এই নুনের আলোচনায় গিয়া বলেন একদল উলামায়ে কেরাম বলেছেন নুন এটা একটা অক্ষর যেমন কোরআনে কারিমে আরো অনেকগুলো সূরার শুরুতে এই অক্ষর দিয়ে আল্লাহ পাক সূরা শুরু করেছেন যেমন আলিফ লাম মিম ইয়াসিন তোহা কাফ হা ইয়া আইন সাদ হামিম আছে না নাই এগুলো দ্বারা
আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ কি উদ্দেশ্য নিছেন এগুলার কোনো অর্থের পিছনে পড়া আমাদের দরকার নাই এটা একদল উলামায়ে কেরামের কথা আর একদল উলামায়ে কেরাম বলে না এই নুনেরও অর্থ আছে আল্লাহ তাআলা কোন কোন বান্দাকে খাস বান্দাদেরকে আর অর্থ বুঝার তৌফিক আল্লাহ দান করেন যেমন একজন মুফাসসির বলেন নুন দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ পাক একটা সিফতি নাম নাসির নাসির অর্থ সাহায্যকারী তা আল্লাহ পাক এই নুনের নাসির শব্দ থেকে নুন এনে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন নবীজি কাফেরদের বিরুদ্ধে আমি আল্লাহ আপনাকে সাহায্য করব সুবহানাল্লাহ জোরে বলেন মুমিনদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন এই ওয়াদা করেন আর একদল উলামায়ে কেরাম বলেন যে এই নুন অর্থ হলো ওই মাস যেই মাস হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়েছিল ওয়াজান নুন কোরআনে কারিমে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের কথা উল্লেখ করেছে ওয়াজান নুন স্মরণ করেন মাস ওলার কথা যখন তিনি রাগ হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন ইযহাবা মুগাদিবান ওই মাসের কথা আল্লাহ তাআলা বলছেন আর একদল উলামায়ে কেরাম বলে এখানে অনেক কথা আছে সবগুলো কথা আমার বলার সুযোগ পাবো না এজন্য আপনাদেরকে টাচ করে যাচ্ছি আরেকদল উলামায়ে কেরাম বলেন তাফসিরে মাজহারিতে আছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আর তাফসিরে কুরতুবিতে আসছে যে নুন মানে একটা মাস ওই মাসের কসম আল্লাহ খাইছেন ওই মাসটা কোন মাস যেই মাসটার উপরে গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে জোরে কোন সুবহানাল্লাহ অর্থাৎ সাত জমিনের নিচে একটা মাস আছে ওই মাসটার নাম তাফসিরে মাজহারিতে লেখছে মাহমুদ তাফসিরে কুরতুবিতে লেখছে মাহমুদ এই মাসের কসম আল্লাহর নবীকে আল্লাহ তাআলা খাইছেন নবী ওই মাসের কসম করে বলি আপনি পাগল নন সুবহানাল্লাহ তাহলে এই মাস্টার কথা বলে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে সান্ত্বনা দেন আর এই মাস্টার কসম আল্লাহ কেন খাইছে আমার ভাইয়েরা বন্ধুরা এই মাসের কসম আল্লাহ খাইয়া বিশ্ব মানুষের দরবারে আল্লাহ ঘোষণা করতে চান ও পৃথিবীর মানুষ আমার পয়গম্বরকে কেমনে তোমরা পাগল বলো পাগল কারে কয় জানোনি যে একটা কথা বললো এরপরে আরেকটা কথা বললো এই দুইটা কথার মধ্যে সিরিয়াল ঠিক থাকে না ঠিক না বেঠিক জোরে কন পাগলের দুইটা কথার মধ্যে সিরিয়াল মিল থাকে না এক কথা দুই কথা এক কথা বলে এক জায়গায় আরেক কথা বলে আরেক জায়গায় কথার কোনো মাপকাঠি থাকে না এ পৃথিবীর মানুষ কাকে তোমরা পাগল বলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন মানুষ না সাধারণ কোন জ্ঞানী পণ্ডিত না আমার মুহাম্মদ কত বড় জ্ঞানী এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই মাসের কসম খাইলেন ও নবীজি আমি ওই মাসের কসম খাইয়া বলতে চাই আমি আল্লাহ আপনাকে বলতে চাই আমি আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত নবী কোনদিন পাগল হইতে পারে না মা আনতা বিনিআমাকা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আপনার রবের নিয়ামতে আপনি পাগল হতে পারেন না মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা জানান ওরে মক্কার কাফেরেরা এ মক্কার বেঈমানেরা ও বিশ্বের বেঈমানেরা তোমরা মুহাম্মদকে পাগল বলবা দূরের কথা আজ পর্যন্ত বিজ্ঞান এত বড় হয়েছে এত গবেষণার উন্নতি হয়েছে কিন্তু বিজ্ঞান এই জমিনের গভীরতা বলতে পারে নাই জোরে কোন ঠিক না বে এই জমিনটার আয়তন বলতে পারে নাই জমিনের গভীরতা বলতে পারে নাই আমেরিকার বৈজ্ঞানিকেরা এই জমিনকে গবেষণা করতে করতে এই জমিনটার নিচে তারা খোদাই করতে করতে নিচে গিয়েছে ফি সিত্তাতি আমিয়াইল 6 মাইল পর্যন্ত নিচে গেছে তারা যখন গবেষণা করলো 6 মাইল পর্যন্ত মাটি খোদাও করে নিচে গেল মাটি খোদাই করে একটা ক্যামেরা ফিট করে পাঠাইছে 6 মাইল যাওয়ার পর আমেরিকার বৈজ্ঞানিকেরা তাকায় দেখে আর এক ইঞ্চি পরিমাণ নিচে যাওয়া সম্ভব নয় জোরে কোন সুবহানাল্লাহ আমেরিকার বৈজ্ঞানিকেরা তাকায় দেখে আর যদি একটা খুঁচা মারা হয় একটু খুঁচা মারা হয় আঘাত করা হয় 6 মাইল জমিনের নিচ থেকে এমন একটা আগুন বিস্ফোরিত হবে যেই আগুনে সর্বপ্রথম আমেরিকাকে জ্বালায়া পোড়ায়া শেষ করবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার যত বড় বড় বৈজ্ঞানিক আছে জ্ঞানী আর গুণী আছে সাত জমিনের খবর নিবি দূরের কথা প্রথম জমিনের খবর নেওয়াই তোদের দ্বারা সম্ভব হবে না আমেরিকার বৈজ্ঞানিকেরা 6 মাইল মাটির নিচে যাওয়ার পরে সব যন্ত্রপাতি শেষ হয়ে গেল
আল্লাহ তাআলা জানায় দেন আমার নবী কোন সাধারণ নবী না আমার নবী কোন সাধারণ জ্ঞানী না যেই নবীর জ্ঞান সাত জমিনের নিচ পর্যন্ত চলে গেছে এমন নবী কোনদিন পাগল হতে পারে না ঠিক কি না জোরে এবার আসেন আরেক দল মুফাসসিরিনে কেরাম বলেন নুন দ্বারা আল্লাহ তাআলা কেন নুন বলছেন আমার ভাইরা বাবারা আমার খুব খেয়াল করে শুনেন আরবি হরফ কয়টা বলেন কয়টা আরবি হরফ 29 টা অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রশংসা বর্ণনা করতে গিয়ে নুন কেন আনলেন নুন এই শব্দটা কেন আনলেন মুফাসসিরিনে কেরাম লেখেন কারি তয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন দীর্ঘ বছর প্রায় 52 বছর কত বছর 52 বছর পর্যন্ত যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন কারি তয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কোরআনে কারীম যে অক্ষর দ্বারা আল্লাহ তাআলা সাজাইছেন এই অক্ষরগুলো হলো 29টা অক্ষর 29টা অক্ষরের মধ্যে তিনটা অক্ষর এমন আছে যে অক্ষরগুলো বানান করতে গেলে আল্লাহু আকবার বুঝার জন্য একটু শুনেন বাংলাতে অক্ষর লক আর খ এগুলো বানান হয় না ঠিক না বেঠিক ক খ বানান আছে ক এর বানান করতে পারবেন খ এর বানান করতে পারবেন এর বানান করতে পারবেন এ তো এ ওই কিন্তু আরবিতে আল্লাহ তাআলা এমন করে সাজাইছেন আরবির প্রত্যেকটা অক্ষরকে আলাদা করে বানান করা যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যেমন আলিফ আলিফকে বানান করতে তিনটা অক্ষর লাগে আলিফ লাম ফা বা কে বানান করতে তিনটা অক্ষর লাগে আল্লাহু আকবার এই অক্ষরগুলা দ্বারাই বোঝা যায় অক্ষর বানান করেই তো শেষ করা যাবে না কোরআনের জ্ঞান কেমনে কেমনে আপনি ধারণ করে শেষ করবেন আমার ভাইরা বাবারা এই 29টা অক্ষরের মধ্যে তিনটা অক্ষর আছে যেগুলো বানান করতে গেলে আপনি যদি বানান করেন নুন দেখবেন নুন বানান করতে গেলে প্রথম অক্ষর শুরু হয় কি দিয়া নুন দিয়ে ওই শুরু হয় নুন ওয়াও নুন মানে নুন তাহলে প্রথম অক্ষর নুন দিয়া শুরু হইছে শেষ হইছে নুন দিয়া আরেকটা অক্ষর আছে ওয়াও এই ওয়াওটাও যদি বানান করেন প্রথম ওয়াও দিয়া শুরু হয় ওয়াও আলিফ ওয়াও মানে ওয়াও শুরুতেও ওয়াও শেষেও ওয়াও আরেকটা অক্ষর আছে মিম মিম অক্ষরটাও যদি আপনি বানান করতে যান তাহলে মিমের প্রথম অক্ষর মিম দ্বিতীয় অক্ষর ইয়া তৃতীয় অক্ষর মিম মিম ইয়া মিম মানে মিম সুবহানাল্লাহ জোরে কন এই তিনটা অক্ষর এমন আছে যেই তিনটা অক্ষর বানান করতে গেলে প্রথমে যে অক্ষর দিয়া শুরু হয় শেষ হয় ওই অক্ষর দিয়া আল্লামা কারি তয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এ পৃথিবীর মানুষ আমার আল্লাহ আউয়াল আমার আল্লাহ আখের যখন পৃথিবীর কেউ ছিল না মাখলুক বলতে কেউ ছিল না তখন ছিল কে বলেন আল্লাহ ছিল আবার এই পৃথিবী চুরমার হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তামাম পৃথিবী যখন লন্ডভন্ড হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান সব যখন শেষ হয়ে যাবে তখন থাকবে কে বলেন আল্লাহ এর অর্থ হলো আল্লাহ আউয়াল আল্লাহ আখের আর এই নুন দিয়ে বুঝাইছেন নুনের প্রথম অক্ষরে বানানে প্রথম অক্ষরে নুন শেষ অক্ষরে নুন এর দ্বারা বুঝাইছে আমার নবীও আউয়াল আমার নবীও আখের তার মানে আল্লাহর পয়গম্বর বলেন আনা নাবিয়ুন ওয়া আদামু বাইনাত তিনি ওয়াল মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির দ্বারা আল্লাহ তাআলা খামিরা বানায় রাখছেন পুতুল বানায় রাখছেন ওই সময় আমি পয়গম্বর নবী জুরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবী সবার আগে নবী ঠিক না বেঠিক আমার নবীর নবুয়ত সবার আগে তাইলে নবীর নবুয়তের আউয়াল সুবহানাল্লাহ জোরে কন কিন্তু নবীরে পাঠাইছেন কবে সবার শেষে এদিক দিয়ে আখের আল্লাহু আকবার নুন এই নুন দ্বারা আল্লাহ জানান ও নবীজি নুন বানান করতে গেলে প্রথম অক্ষর শুরু হয় নুন দিয়া শেষ অক্ষর শুরু হয় নুন দিয়া অর্থাৎ আউয়ালে নুন আখেরে নুন আউয়ালে নবীর নবুয়তি আখেরে নবীর নবুয়তি যাহা তকায় খোদাউ কি খোদাই ওহা তকায় মুস্তফা কি নবুবি যাহা তকায় রুবুবিয়ত খোদা কা ওহা তকায় নবুয়ত মুস্তফা কা মুহাম্মদ মুস্তফা জানে
خدا کون خدا جانے محمد مصطفى کون ایتا دارا بوزائی لین اللہ پیغمبر شکلر آگئی نبی آشن پڑے اول نبی آخر نبی مندر اللہ پیغمبر کے اللہ شانتو نا دیسن نبی گو کافر را جدی اپنا کے پاگل بول سے امی اللہ جاکی نبو ہوتی دان کرلام شے کنو دن پاگل ہوئیتے پارے نا یا تو برو نعمت پائلے شے پاگل ہوئی کننے ای جنے اللہ تعالی بول سن ما انتا بی نعمتی ربی کا بی مجنون اپنے اپنا ربور اپنا ربیر نعمتے اپنے پاگل نا سبحان اللہ بول بننا اللہ اکبر ایر پر اللہ بول سن قلم بھائر آمار جبک بھائر آئیک تو شندر کرے بوجین اکھانے اللہ قلم ایر قسم کھائی سن کسیر قسم کھائی سن قلم نون والقلم وما يسطرون امی اللہ قلم ایر قسم خیلام قلم ایر قسم خیلام اللہ قلم ایر قسم خیسن اللہ جار قسم خان تار دام بیڑے جائے اللہ جار قسم خان تار کی بارے بولین شمان بار عجت بارے اللہ تعالیٰ قلم ایر قسم خیسن ایتا کن قلم ایتا کن قلم کن قلم ایر قسم خیسن بزر کوئی کون قلمر قسم خیسن بھائی امار بھائی امار قلم تین پرکار علماء کرام بولین قلم کوئی پرکار بولین قلم تین پرکار ایک نمبر قلم حلوائی قلم جی قلم کے اللہ رب العالمین شرب پتھم سشتی کرسن سبحان اللہ اول ما خلق اللہ القلم اللہ تعالی شرب پتھم قلم سشتی کرے چھن ایٹا کن قلم ایٹا ہلو تقدیر قلم کن قلم بولین ای قلم تر انیک دام انیک دام ای قلم تاکہ اللہ تعالی سشتی کرے چھن برو عجت رشتے برو شمان دیا کرن ای قلم تا دیا اللہ تعالی گوٹا مخلوق تقدیر نردھرن کرے چھن کرسن تقدیر بہرے امر بابرے امر امر اللہ رب العالمین تمام پیتھے بیر شعب کسو سشتی کرے چین کون شب دو بے بہار کریا اپنا کیاما کیا اللہ تعالی سشتی کرے چین پانی سشتی کرے چین آسمان سشتی کرے چین زمین سشتی کرے چین جتو کسو سشتی کرے چین یار مدے شعب کسو سشتی کرے چین کون شب دو بولیا چاہتا جنیش کے سشتی کرے چین اللہ نجر ہاتھ بے بہار کریا سبحان اللہ زورے کن کی دارا ہاتھ بے بہر کریا چاہت جنی سشتی کرسین اللہ تعالی ہاتھ دیا بنائیسین کلم کے سبحان اللہ زرکن قدرتی ہاتھ بے بہر کرسین کلم سشتی کرس جننے دوی نمبر اللہ تعالی عروش سشتی کرسین نیزر ہاتے تین نمبر اللہ تعالی جنت آدم سشتی کرسین نیزر ہاتے سبحان اللہ چار نمبر زکی اللہ تعالی نیزر ہاتے بنائیسین تینی آر کیوں نوئی تینی حلین اپنا رمار پیتا حضرت آدم علیہ السلام زرے بولین اللہ اکبر آواز تار تو زرے بول رہا نا کہ جمعے کے سن نکی امار بھائی رب امار اپنے امی کیمون دمی اللہ اسمان بنائی سے کن بھائی لا زمین بلائی سے کن بھائی لا شاب کسو بنائی سے کن بھائی لا کین تو آدم کے اللہ بنائی سے نیزر ہاتھ دیا چٹا زنیش نیزر ہاتھ اللہ بنائی سے ایر مد دیکھتا ہوئی لو کلم کلم کے اللہ بنائی تفسیر کرتو بیتی لکھے اللہ جو خونک تو بھائی شنچارک شا نظر دیلین مانوش مانوش دی تو خواب دیا تاکہ ہے سدو مانوش دی کے انیک بچارہ بھائی پیشب کرا دے ٹھیک نبی ٹھیک خواب دیلے کلم ایر دی کے اللہ دلب نظرت الحیبہ اللہ جو کنیک تو بھائی سیتی بھائی شنچالک نظر دیا تاکہ لین بھیتیر نظر جو کن دیلین کلم تا شاتے شاتے اللہ بھائی فیٹے گے لو زورے بولین سبحان اللہ ای جنو دیکھ بین دعات کلم ایر مسکن دیا فاتا ٹھیک نبی ٹھیک دعات کلم ایک ہن تو انہیں بیر آئی دیکھ سونا بوز دونا مازا دیر با سونا لے دے آزا کی والین نیر با سونا جارا دعات کلم پائے تارا کی کرے ایٹا سبیر مدد دے دیکھ بین دعات کلم ایٹا ہمیں سوٹو کالے لیکسی دعات کلم ہے ماسکان دیا فاتا اللہ جو کن رشتی دیلین دعات پیدے گے لو اللہ داگ دیا والے کلم اکتوب ت
তুমি লিখতে থাকো কলম বলে রব্বি মা আকতুবু আমি কি লিখব গো আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে মা কানা ও মা ইয়াকুত যা হয়েছে যা হবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আর যা কিছু হয়েছে সব কিছুর তাকদীর তুমি লেখো এই কলমটা হলো তাকদীরের কলম আল্লাহ যে কসম খাইছে ওই তাকদীরের কসম খাইছে কলমের কসম খাইছে ও নবীজি ওই কলমের কসম এরা যে আপনারে পাগল বলবে এদের জ্ঞানে যে ধরে না এরা যে হেদায়েত পাইবে না এরা যে ইসলামের বিরুদ্ধে আচরণ করবে ওইটা ওই যুগের কলমের মধ্যেই লেখা হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই কলমটা কত বড় কলম তাফসীরে কিতাবে লেখে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানে যত দূরত্ব আসমান থেকে জমিনটা যত দূরে জমিন থেকে আকাশ যত দূরে এর চাইতে বড় হলো ওই কলমটা এটা হলো এক প্রকারের কলম সেটা হলো তাকদীরের কলম দুই নম্বরের কলম হলো কলমুল মালাইকা দুই নম্বরের কলম কলমুল মালাইকা এ যুবক ভাই খুব ভালো কইরা বুঝো কলমুল মালাইকা দুই নম্বরের কলম হলো কলমুল মালাইকা ফেরেশতার কলম ফেরেশতার কলম কি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুনিয়ার মানুষেরা শোনো তুমি আমি ঝগড়া করি স্বামী স্ত্রী ঝগড়া করে ভাই ভাই ঝগড়া করে পাড়া প্রতিবেশীর সাথে যখন বাদ বিতণ্ডা হয় এইটার বিচার করে মেম্বার চেয়ারম্যান সমাজের মাতব্বররা বিচারের কিছু নিয়ম নীতি আছে না নাই বিচার করে সাক্ষীর মাধ্যমে বিচার করে সালিশের মাধ্যমে সাক্ষী ছাড়া বিচার হয় না ঠিক না বে ঠিক জোরে কন সাক্ষী ছাড়া বিচার হয় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বিচার দিনের মালিক মানে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে আল্লাহ যে বিচার করবে কেমনে আল্লাহ বিচার করবে আপনি আমি যত আমল করি এইগুলা তো আল্লাহ পাক সাক্ষী বানাইতে হবে ঠিক না বে ঠিক এই সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা অনেক বাহিনী লাগাইছেন এর মধ্যে একটা বাহিনী হইল জমিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা জমিন হাশরের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে কর্মের সাক্ষী দিবে দুই নম্বরের সাক্ষী হইল আমলনামা ওয়াইদা সুহুফু মুশিরাত হাশরের ময়দানে আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে যেই ফেরেশতা আছে ফেরেশতারা যেই খাতার মধ্যে লেখে এটা হলো আমলনামা হাশরের মাঠে আমলনামা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নম্বরে সাক্ষী হইল হাত পাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওরে বান্দা হাসুরের ময়দানে তোমার হিসাব আমি কেমনে নিব তোমার বিচার আমি কেমনে নিব তুমি চুপচাপ করে বসে আছো অবহেলায় দিন কাটাইতেছ যা কিছু করতেছ ভাবতেছ বুঝাই শেষ না রে বান্দা শেষ না হাসুরের ময়দানে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষী পেশ করব জমিন সাক্ষী দিবে তুমি বলবা আমি বিশ্বাস করি না আমলনামা সাক্ষী দিবে তুমি বলবা আমি বিশ্বাস করি না তোমার হাত পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ও বান্দা হাশরের ময়দানে যখন আল্লাহ বলবে জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দেয় আমলনামা তোর বিরুদ্ধে সাক্ষী দেয় ফেরেশতারা তোর বিরুদ্ধে সাক্ষী দেয় তখন বান্দা বলবে আল্লাহ এরা আমার বিরুদ্ধে বলতেছে আমার সত্তা থেকে আমার দেহ থেকে কোনো সাক্ষী আসেনি আল্লাহ বলবেন হ বান্দা আছে এটা যে বলবি আমি আগেই জানতাম দুনিয়ার মধ্যেই তো কত সাক্ষীর বারোটা বাজাইছস ঠিক না বেটিক অপরাধ করে আবার সাক্ষীকে ধমক দেয় হুমকি দেয় সাক্ষী দিলে খবর আছে ঠিক না বেটিক ডরে ভয়ে সাক্ষী কয় আমি আমার বাইর তুমি তোমার বাইর দরকার নাই মারি খাওয়ার দরকার নাই ডরে ভয়ে দুনিয়ার মধ্যে মানুষ সাক্ষী গোপন হয়ে যায় বান্দারে আখেরাতে আল্লাহ বলবেন বান্দা আজকে হাশরের ময়দানেও তুমি যে বলবা আমি জানি এই জন্য আল্লাহ বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম বান্দা হাশরের ময়দানে তোর জবানটারে আমি তালা লাগাইয়া দিব এ বান্দা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তোমার জবানে তালা লাগা দেওয়া হবে
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আমার সঙ্গে কথা বলবে তোমার হাত চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ওয়াতাশহাদু আলাই ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার পাও সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে দস্তে গোয়াদ মানচুনি দুজদিদাম দস্তে গোয়াদ মানচুনি দুজদিদাম লব্বে গোয়াদ মানচুনি বুসিদাম চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম গুশে গোয়াদ চিদাম সুউল কালাম জবানটা বন্ধ হয়ে যাবে হাতকে আল্লাহ সুযোগ দিবে কথা বলার জন্য হাত তুই কি বলার বল আল্লাহ আল্লাহর সামনে হাত বলবে মাওলারে ও রব্বুল আলামিন দুনিয়াতে আমার দ্বারা চুরি করেছে চুরি কিদ্দা করে হাত দ্বারা চুরি করে দস্তি গুয়াদ মানচুনি দুজদি দাম লব্বে গুয়াদ মানচুনি বুসি দাম ঠুট বলবে আল্লাহ আমার দ্বারা কত মদের গ্লাসে চুমু দিছে চুমু কি শুধু মদের গ্লাস দেয় আরো কত জিনিসের মধ্যে দেয় ঠিক না ঠিক অবৈধ যত চুমু আছে ঠুট সেদিন বলবে আল্লাহ আমারে দিছেন তার খেদমত করার লেগা খেদমত করেছি আমাকে সে অন্যায় ভাবে ব্যবহার করেছে চশমে গুইয়া দিদি দাম সুয়ে হারাম চোখ বলবে আল্লাহ আমার দ্বারা কত নাপাক দিকে দৃষ্টি করেছে নাজায়েজ দিকে দৃষ্টি করেছে পাও বলবে আল্লাহ আমাকে আপনি তার খেদমত করার জন্য দিছেন আমাকে দিয়া বান্দা মসজিদে যাবে আমাকে দিয়া বান্দা ওয়াজ মাহফিলে যাবে আমাকে দিয়া হেঁটে হেঁটে হজ করতে যাবে আমার দ্বারা বান্দা ভালো কাজ করতে যাবে কিন্তু আমার মাধ্যমে সে মন্দ কাজ করতে গেছে এভাবে যখন সাক্ষী দিবে এরপরে এটাই কিন্তু শেষ না আরেক আয়াতে আল্লাহ একটু গভীর করে বলেন বান্দারে শুধু মুখ আর হাত পাওই না অকালু لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء أول مرة وإليه ترجعون الله বলেন বান্দা শুধু তাই না আর এক আয়াতে বললেন হাত পাও এগুলো তো সাক্ষী দিবেই দিবে শুধু তাই না বান্দারে তোমার শরীরের যতটা পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় সেদিন জবান হয়ে যাবে চিল্লায় কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ যে কত বড় মালিক কেমনে বিচারটা করবে দেখেন আপনি যতই বাইম মাসের মতন পিস্তাইতে থাকবেন না কেন পিস্তায় কিন্তু শেষ না সর্বশেষে এমন ধরা ধরবে ওই সময় আর ছুটার কোনো রাস্তা থাকবে না যখন আপনাকে আমাকে এইভাবে আল্লাহ হাজির করবে মুখ বন্ধ হাত পাও সাক্ষী দিবে এতেও শেষ হবে না শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মুখ হয়ে যাবে এখন আমরা কথা বলি কয় মুখে কথা বলি কয় মুখে এক মুখে হাসরের ময়দানে আপনার আমার শরীরের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় মুখ হয়ে যাবে বাবা এটা আমার কথা না আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকালু লিজুলুদিহিম বন্দার প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় যখন বিরুদ্ধে সাক্ষী দিবে বন্দা তখন চামড়াকে ডাক দিয়ে বলবে রে চামড়া তুই কেন আজকে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেস আরে চামড়া এ আমার চামড়া চর্মরোগের কাছে আমি তোর জন্য কত চর্মরোগের ডাক্তার দেখাইলাম কত সাবান কত চুনু কত পাউডার ব্যবহার করলাম মুখের মধ্যে বড়ন হয়েছে মেস্তা হয়েছে শরীরের মধ্যে একজিমা গোটাকাটি ঘাও হয়েছে কত টাকা কত পয়সা ব্যবহার করলাম তোমার চামড়াটারে ভালো রাখার জন্য আজকে হাসুরের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কোন অপরাধে আমার বিরুদ্ধে সাক্ষী দাও তখন চামড়া কি বলবে শুনেন এটা আল্লাহ বলেন কালু আন্তকন আল্লাহ আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন দুনিয়াতে তোমারে যেমনে কথা বলার শক্তি দিছে রে নাফরমান আমি দুনিয়ার মধ্যে কথা বলতে পারি দাই আজকে আল্লাহ আখেরাতে কথা বলার শক্তি দিয়েছে এই জন্য আমাকে নিয়া নিয়া যেখানে গিয়াছিলা সব সাক্ষী আমি আল্লাহর দরবারে পেশ করব ভাইয়েরা আমার বাবারা আমার এবার আসেন চার নম্বর সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আপনি আমি যা কিছু করি না কেন যা কিছু করি না কেন সওয়াব করি আর গুনাহ করি নেকি করি যা কিছুই করি জীবনের যতটা কাজ করি সমস্ত কাজগুলো আল্লাহ পাক দুইজন ফেরেশতা দিয়া রেকর্ড করতেছে জোরে কোন সুবহানাল্লাহ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আমার ভাইরা বাবারা আমার আল্লাহ জানায় দেন নবনবীজি বেঈমান কা
কলমের কসম করে বলি যেই কলম আমি ফেরেশতাদের হাতে দিয়েছি ওই ফেরেশতা প্রত্যেকের কর্মকে লিখতে থাকে যারা আজকে আপনাকে গালি দেয় যারা আপনাকে কষ্ট দেয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে যারা নাস্তিকতার মতবাদ পোষণ করে যারা ইসলাম বিদ্বেষী সকলের আমলনামা লেখার জন্য সকলের কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা নিযুক্ত আছে জোরে কোন সুবহানাল্লাহ এই ফেরেশতাদের হাতে কলম আছে ফেরেশতারা লিখতে থাকে ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা হলো আমির বাম কাঁধের ফেরেশতা হলো মামুর ডান কাঁধের ফেরেশতা লিডার বাম কাঁধের ফেরেশতা হলো তার কামলা বাইরা আমার বাবারা আমার হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন বান্দা যখন নেক কাজের নিয়ত করে ডান কাঁধের ফেরেশতা একটা নেকি লিখে ফেলায় জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যখন নেক কাজ করে তখন তাকে কমপক্ষে দশটা নেকি লেখেন ভালো কইরা বুঝেন আর বামকাদের ফেরেশতা তাকে লিডার বামকাদের ফেরেশতা হলো মামুর বান্দা যখন বদ কাজের নিয়ত করে বামকাদের ফেরেশতা তৈরি হয়ে যায় কলম দিয়া লেখার জন্য কিন্তু লিখতে হইলো তো লিডারের কাছে জিজ্ঞাসা করতে হয় ঠিক না বেঠিক ডান কাঁধের ফেরেশতা দিকে তাকায়া বলে লিডার সাহেব অনুমতি আসেনি বান্দা তো বদ কাজের নিয়ত করেছে ভাইয়ারা আমার এখানে আরেকটা বিষয় বুঝতে হবে মানুষের মনের খবর জানে কে বলেন আল্লাহ ছাড়া তো কেউ জানে না কিন্তু আপনি আমি যে বদ কাজের নিয়ত করলাম নেক কাজের নিয়ত করলাম ফেরেশতারা জানলো কেমনে আমার ভাইয়ারা বাবারা এই প্রশ্নের উত্তর লিখেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে বান্দা যখন নেক কাজের নিয়ত করে ওযু করার নিয়ত করে নামাজ পড়ার নিয়ত করার সাথে সাথে ফেরেশতা কেমনে জানে মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না ফেরেশতা জানলো কেমনে আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের ব্যাখ্যায় লেখেন বান্দা যখন নেক কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে বান্দার শরীর থেকে মেশক আম্বরের গেরান আসতে থাকে সুবহানাল্লাহ কিছু বাংলা বলবেন না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যখন নেক কাজের নিয়ত করে শরীর থেকে মেশক আম্বরের গেরান আসে নেক লেখার ফেরেশতা ডান কাজের ফেরেশতা বুঝতে পারে বান্দা নেক কাজের নিয়ত করেছে একটা নেকি লিখে ফেলায় বাম কাজের ফেরেশতা কেমনে বুঝে বান্দা যে বদ কাজের নিয়ত করেছে বান্দা যখন বদ কাজের নিয়ত করে শরীর থেকে পচা দুর্গন্ধ শুরু হয়ে যায় তখন বাম কাঁধের ফেরেশতা বুঝে আল্লাহর বান্দা নাফরমানি করার নিয়ত করেছে ডান কাঁধের ফেরেশতারে জিজ্ঞাসা করে লিডার লেখমনি কয় সে শুধু বদ কাজের নিয়ত করেছে কাজটা এখনো করে নাই তুমি লিখতে পারবা না লেখা পর্যন্ত অপেক্ষায় থাকো ভাই আমার বাবা আমার বান্দা যখন বদ কাজ করে ফেলে তখনও বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য অনুমতি চায় ডান কাঁধের ফেরেশতা বলে এখনো লিখিস না বান্দা হয়তো নফসের দুকায় লিখেছে তওবা করতে পারে সুযোগ দে একটু ভালো করে বুঝেন এই জায়গাটা চিন্তা করে দেখেন নেক কাজের নিয়ত করার সাথে সাথে একটা নেক কাজ করার পরে দশটা নেকি কারো কোয়ালিটি ভালো হইলে হাজার হাজার নেকি পাবে কিন্তু বদ কাজের নিয়ত করার সাথে সাথে বান্দাকে নেকি লিখতে পারে না বদ কাজ করার পরও নেকি লিখতে পারে না এরপরে দেখেন আল্লাহর বান্দা বদ কাজ করার পরেও লিখতে পারে না এই জিনিসটা দ্বারা কি বুঝতে পারলেন আল্লাহ কি বান্দার পক্ষে না বিপক্ষে বালা করে বুঝা কইেন পক্ষে না বিপক্ষে নেক কাজের নিয়ত করছেন নাকি পাইছেন কইরা ফেলাইছেন দশ নাকি কোয়ালিটি ভালো কাজের গুরুত্ব ভালো ব্যক্তি ভালো তার সব হাজার গুণ বাড়ায়া যায় কথা বুঝেন নাই বদলিরা কামলারা কাজ করে যে কন্ট্রাক্টর হয় কাজ করুন লাগে না এমনি তার বেতন বেশি ঠিক না বেশি ফুলাই কয় আব্বাই লোকটা দিছে আরো বই শেয়ার আনছেন কিতেন কয় ফুত হ্যাঁ বেতন এক 500 করে আর 2000 কয় 2000 দিবেন শেয়ার বয়া জানোস না থাকলে যে কাজটা হইব না থাকলে এরা অর্ধেক হইতো না ঠিক কিনা জোরে কন তো ব্যক্তি বিশেষে কর্মের ফল বেশি পাওয়া যায় ঠিক তেমনি ভাবে কোন কোন আল্লাহর বান্দা আছে নামাজ পড়লে পুরাপুরি 16 আনা নাকি পায় কোন বান্দা আছে অর্ধেক পায় কোন আছে অর্ধেক পায় কোন আছে 60 ভাগের এক ভাগ পায় কোন আছে 3 ভাগের এক ভাগ পায় আবার কেউ সিরাতে না বলে তার মুখের মধ্যে ফেরেশতা মারে কতটা তুই নিগা ঠিক কিনা ও মুসলমান ইমানদার প্রত্যেকটা নেক কাজের বিনিময়ে 10 পাওয়া যায় কমপক্ষে
কাজের কোয়ালিটি ভালো হইলে তোমার নেকির কোনো হিসাব নাই কিন্তু আল্লাহ দেখেন বদ কাজ করার পরেও তোমার নেক একটাই লেখে নেক করলে 10টা বদ করলে একটা এটার দ্বারা কি বোঝা যায় আল্লাহ চায় বান্দা ফিরে আয় আমি তোর পাপের গুনাহ এখনো লিখতে চাই না বান্দা যত পাপ করছো ফিরে আয় এখনো পর্যন্ত সময় আছে আমি তোর আমলনামায় গুনাহটা লিখবো না জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবারা আমার এই কলম দিয়া ফেরেশতারা সব কিছু লিখতেছে হাশরের ময়দানে এই আমলনামা যখন সামনে দেওয়া হবে বান্দা যখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা এটা কেমন আমলনামা রে দুনিয়ার মধ্যে কত বড় বড় পাপ করে ছেলে ফেলেছি জিনা করছি খবর নাই চুরি করছি খবর নাই ডাকাতি করছি খবর নাই কত কিছু করেছি কোনো খবর নাই কেউ জানে না আজকে হাশরের মাঠে মনে মনে একটা চুরির গুনাহ করেছিলাম মনে মনে জিনার গুনাহ করেছিলাম মনে মনে গীবত করেছিলাম মাকে মনে মনে গালি দিয়েছিলাম বাবারে গালি দিছি এগুলা তো মনের কথা এগুলাও তো আজকে হাশরের ময়দানে প্রকাশ পেয়ে যায় এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা সব লিখে রেখেছে আল্লাহ বলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নবী গো আপনাকে পাগল বলেছে টেনশন কইরেন না আমি আল্লাহ ফেরেশতার কলমের কসম করে বলি যত ইসলামের বিরুদ্ধে আছে বলতে থাকুক ইসলামের বিরুদ্ধে আছে বলতে থাকুক নাস্তিক্য মতবাদ পোষণ করতে থাকুক ইসলামের বিরুদ্ধে বলতে থাকুক ওয়াইটিং সে কিছু সময় অপেক্ষা করেন হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেকের সমস্ত অপকর্মগুলা ওই কলমের সাহায্যে সবার সামনে প্রকাশ করে দিব সুবহানাল্লাহ এত জোরে কোন সুবহানাল্লাহ তিন নম্বর কলম কলম উন্নাস কিসের কলম কলম কয় প্রকার বলছিলাম তিন প্রকার একটা হলো তকদিরের কলম যেটা দিয়ে আপনার আমার তকদির লেখা হয়েছে দুই নম্বর কলম হইল কিরামান কাতিবিনের কলম যেটা দিয়ে আপনার আমার এই যে বয়ান শুনতেছি এটা লিখতেছে ফেরেশতারা তিন নম্বর কলম হইল ওই কলম যেই কলম দিয়া বড় বড় মনীষীরা বড় বড় আল্লাহর ওলিরা কিতাব লেখে সুবহানাল্লাহ কোন কিতাব লেখে এই কলম এমন দামি কলম যেই কলমের কারণে আজকে আমরা কোরআন পেয়েছি যেই কলমের কারণে হাদিস পেয়েছি যেই কলমের কারণে এক যুগ থেকে আরেক যুগ কলমের মাধ্যমেই এলেম মুনতাকিল হয় সুবহানাল্লাহ জোরে কোন কলমের দ্বারা ওই এলেম মুনতাকিল হয় এক যুগের থেকে আরেক যুগে এলেম জাহির হয় কলমের মাধ্যমে যেই কাজ তরবারি দ্বারা হয় না যেই কাজ জোর জুলুমে হয় না ওই কাজ কলম দিয়া হয় তরবারির দ্বারা যেই কাজ হয় না ওই কাজ কলম দিয়া হয় যদি মুহাদ্দিস যদি মুফাসসিররা তাফসিরের কিতাব না লিখত ইমাম বুখারি যদি হাদিস না লিখত কলম যদি ব্যবহার না করত আজকে দুনিয়ার মানুষ হাদিস পাইতো না কোরআনের ব্যাখ্যা যদি না লিখত কোরআন পাইতো না তফসির পাইতো না কোরআন হাদিস বুঝতো না আজকে মুসলমান জমিনের মধ্যে থাকতো না এই বড় বড় আল্লাহর ওলিরা কলম ব্যবহার করার কারণে আপনি আমি দিন পেয়েছি 1400 বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত দিনে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসে না শেষ হয়ে গেছে আসে না শেষ হয়ে গেছে আল্লাহ ওই গুণীদের কলমের কসম খাইছেন কিন্তু এখন দেখেন কিছু মানুষ এই কলম উল্টা ব্যবহার করে আমার ভাইয়েরা আমার আল্লাহ কলমের কসম খাইছেন এত বড় নিয়ামতের কসম খাইছেন এই নিয়ামতকে যারা উল্টা ব্যবহার করবে আল্লাহ তাদেরকে ছাড়বে নাকি কত নাস্তিক আছে কত মুরতাদ আছে ইসলামের বিরুদ্ধে কলম ধরে ও মুসলমান বাংলাদেশের সিংহভাগ মুসলমান সেই দেশের মধ্যে আমাদের সন্তানেরা স্কুলে যাবে ক্লাস সেভেন এর সমাজ বিজ্ঞান বই দেখেন যেই বইয়ের মধ্যে ইসলামের বিরুদ্ধে বলা হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে লেখছে ডারউইনের থিওরি লেখছে 50 পৃষ্ঠা বাবদ ডারউইনের থিওরি বুঝিনি এই নাস্তিক ডারউইন সে বলেছে মানুষ নাকি বানরের জাত জোরে কোন নাউজুবিল্লাহ বানরের লেজ ছিল এই গাছের তো ওই গাছে ওই গাছের তো ওই গাছে লাফাইতে লাফাইতে লেজ ফিরে অটোমেটিক মানুষ হয়ে গেছে মুসলমান তোমার আমার থিওরি কি আমরা জানি আমরা আদম সন্তান যে আদমকে আল্লাহ নিজের হাতে বানাইছে আর ডারউইনের থিওরি যখন পড়বা
তোমার সন্তান যখন স্কুলে যায় ডারউইনের থিওরি পড়বে মানুষ হলো বানর জাতি আদমকে স্বীকার করবে না মুহাম্মদকে স্বীকার করবে না পূর্বপুরুষ স্বীকার করবে না কুরআন বাতিল হয়ে যায় ইসলাম বাতিল হয়ে যায় এই থিওরি যদি মুসলমানের সন্তানেরা পড়ে তাহলে তার ডারউইনের থিওরি অনুযায়ী মেন্টালিটিটা পরিবর্তন হয়ে যাবে ইসলাম থেকে সরে যাবে কত বড় চক্রান্ত বাংলাদেশের সিংহভাগ মুসলমানদের দেশে এই দেশের ইসলামী সিলেবাসের মধ্যে স্কুলের সিলেবাসের মধ্যে এমন ইহুদি চক্রান্ত নাস্তিক্যবাদ চক্রান্ত মুসলমানদের বই পুস্তকে মেনে নেওয়া যায় না ঠিক কিনা জোরে কর মেনে নেওয়া যায় আমরা বলে সাম্প্রদায়িক এটা কোন ধরনের সাম্প্রদায়িক আমরা সাম্প্রদায়িক হইলে আমরা যদি সাম্প্রদায়িক হই তাহলে এটা কোন ধরনের সাম্প্রদায়িক মুসলমান কি আবার ভিন্ন সম্প্রদায়ের মতাদর্শে বই পড়ানো হবে কেন আমার সন্তান মুসলমানের মেন্টালিটি বড় হবে মুসলমান চিন্তা চেতনায় বড় হবে ইসলাম বিদ্বেষী কথা মুসলমানের সন্তানকে পড়ানোর বোঝানোর কোনো অধিকার কারো নাই আমি মুসলমান স্বাধীন দেশে আমার আমার ইসলামী সংস্কৃতি নিয়ে আমার ইসলামী তাহজিব তামার দুনিয়া বড় হওয়ার বোঝার ক্ষমতা আমারও আছে অধিকার আমারও আছে বাংলাদেশের মুসলমানের সন্তানদেরকে ডারউইনের দৃষ্টান্ত ডারউইনের এই নাস্তিক্যবাদ মতবাদ মুসলমানের সন্তানদেরকে বুঝানোর জন্য আজকে এই ধরনের ইহুদি চক্রান্ত চলছে মুসলমানের বইয়ের মধ্যে আপনার সেভেনের বইয়ের মধ্যে আপনার ডারউইনের মতবাদ তৈরি করছে লিখা ফেলাইছে যেটা আমাদের সন্তান আপনার সন্তান পড়বে পড়ার পরে আস্তে আস্তে বুঝবে মানুষ মনে বান্দরের জাত কিসের জাত তাহলে আমরা মুসলমানদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে আবদার জানাতে পারি কিনা যে দেশের মুসলমান সিংহভাগ মুসলমান সে দেশের মুসলমানদেরকে ইসলামিক মাইন্ডে বড় হওয়ার জন্য সুযোগ দেওয়ার অর্থে সে দেশ থেকে এই ডারউইনের মতবাদকে তুলে ইসলামিক শিষ্টাচার ইসলামী আদব রক্ষার বহু ইতিহাস আছে আমাদের ইসলামিক মাইন্ডের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করুন না হয় বাংলাদেশের মুসলমান এই শিক্ষা ব্যবস্থা মানবে না ঠিক কিনা জোরে কর আমার ভাইয়েরা বন্ধুরা এই কলম যারা উল্টা চালায় তার মধ্যে বর্তমান যুগের বড় কলম হইল আঙ্গুল কলম কি আঙ্গুল খাতা কি বুঝেন নাই খাতা কি ফেসবুক কনাকা আঙ্গুল হলো কি কলম খাতা হইল এমন হতে পারে এই দেশের মধ্যে দুনিয়া যেমন উন্নতি হইতেছে আর খাতা কলমের দরকার হবে না ঠিক না ভাই ঠিক এমন সময় আসতে পারে প্রত্যেকটা ছাত্রের সামনে ল্যাপটপ থাকবে উস্তাদের সামনে ল্যাপটপ থাকবে এই আপনার প্র্যাকটিক্যালি খাতা কলমের কোনো দরকারই হবে না তখন কলম অর্থ হবে আঙ্গুল আর খাতা অর্থ হবে ফেসবুক তো এই কলম আঙ্গুল দিয়া কলমের ভূমিকা পালন করে আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া ফেসবুকের মধ্যে যে আঙ্গুল ব্যবহার করো তুমি তো কলম চালাইতে জানো না শিক্ষার সব তোমার মধ্যে নাই কিন্তু যখন ফেসবুক তুমি শিক্ষা পালাইছো এখন ফেসবুকের মধ্যে আঙ্গুল ব্যবহার করতেছো এটা কিন্তু কলম এই কলম আল্লাহর নিয়ামত এই নিয়ামতকে তুমি কোন পথে ব্যবহার করতেছো একটু বুঝে শুনে ব্যবহার করো আজকে মুসলমান দেখা যায় মুসলমান আলেমদের মধ্যেও দেখা যায় কিছু উলামায়ে কেরামের বয়ানকে কাটছাট কইরা ইউটিউবে ফেসবুকে অনেক যুবকেরা ব্যঙ্গ রচনা করে করে কি করে না বলেন এই আঙ্গুল দিয়া কত কিছু করে আফসুস আজকে ওই যে দেখেন না মুস্তাক নবী সাহেবের ব্যাপারে হুজুরে বলে দ্বিতীয় বিয়া করছে কি সুন্দর করে লেখছে মুস্তাক নবী সাহেবের দ্বিতীয় বিয়া সম্পন্ন হয়েছে হুজুরে আবার আরেক জায়গায় এটা বলছেন হাসতে হাসতে বলছেন বলার পরে বলছেন যে ভাই বলছো তুমি প্রস্তুত থাকো হাসরের ময়দানে মিথ্যাটার জবাব দেওয়ার জন্য আহ এই যে কলম ব্যবহার করতেছেন আপনি এই আঙ্গুলের কলম এই আঙ্গুল কি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না বলুন দিবে কিনা এখন যে বলছেন হুজুরের দ্বিতীয় বিয়ে করছে আদৌ কি করছে যদি না কইরা থাকে দ্বিতীয় বিয়া তো না জায়েজ না কিন্তু করলে না না জায়েজ যায় যায় তো করেই তো নাই তাহলে ওনার নামে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হইল সাধারণ মানুষ না তো একজন আলেম এরকম আলেমের নামে একটা প্রোপাগান্ডা ছড়ানো এখন আবার একটা ফেসবুকে দেখবেন ফেসবুকে বাসতেছে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র গোটা বিশ্বের মধ্যে যিনি একজন তারকার মতো উজ্জ্বল নক্ষত্র আব্দুল মালেক হাফিজাহুল্লাহ হুজুরের ছবি দিয়া ফেসবুকে সার্চে বাংলাদেশের বর্তমানে একজন বিদগ্ধ আলেম আবুল হাসান উসামা আলী হাসান উসামা আলী হাসান উসামার বয়ান শোনা না জায়েজ বাণীতে আব্দুল মালেক সাহেব জোরে কর নাউজুবিল্লাহ
আব্দুল মালিক সাহেব কিটা বলছে যে আলী হাসান উসামার বয়ান শোনা নিষেধ জায়েজ নাই আবার কেউ কেউ লেখছে যে চরমনায় বিশ্বের ইয়াদিও বলছে যে আব্দুল মালিক সাহেব নাকি বলছে চরমনায় বিশ্বের বয়ান শোনা জায়েজ নাই এই যে কথাগুলো আপনি লিখতেছেন এখন যে ফেসবুক এই কলম যে কত ধার এই খাতার যে কত ধার আপনি চিন্তা করে দেখেন আগে কিন্তু এই যে মাইকদামি বলতেছি এটাও কিন্তু বেশি দূরে যায় না যায় অনেক দূরে যায় এই গ্রামের ভিতরে এইটার এরিয়া এরপরে আর যাবে না কিন্তু এই ফেসবুকে যখন আপনি কলমটা ছাললেন লিখলেন লেখার পরে যে আপনি টিপ মারলেন এক টিপে গোটা বিশ্বের এপান্ত থেকে উপান্ত চলে গেল কত দূর দূরান্তে চলে গেল এখন মিথ্যাটা কত বড় একটা দূরান্ত কাজ হয়ে গেল দেখেন আপনি যখন মিথ্যাটা লিখলেন ফেসবুকে শেয়ার করলেন যার কাছে গেল সেই শেয়ার করে দিল ওই যুবক তুমি কি শেয়ার করলা এই মিথ্যা শেয়ার করলা মানে তুমি মিথ্যাটা প্রচার করলা সেই মিথ্যা প্রচার করে যেই গুনাহগার হইব তুমি ওই গুনাহগার হইবা কি বলেন হাজার হাজার যুবকের আজকে ধ্বংস হচ্ছে দুইজন আলেম কথা বলতেছে বক্তব্য দিচ্ছে খুব ভালো করে বুঝেন আজকে যারা হাইকোর্টে জজ করে সুপ্রিম কোর্টে যেই বড় বড় আপনার এই বড় বড় লয়াররা থাকে যিনি ম্যাজিস্ট্রেট উনি বসা থাকে আর দুইজন উকিল তারাও শিক্ষিত কথা বলতে থাকে একজন আরেকজনকে ঘায়াল করার চেষ্টা করে এই দুজনের কথার বিচার করে আরেকজন ম্যাজিস্ট্রেট উনি শিক্ষিত না মূর্খ কথাটা বুঝছেন শিক্ষিত না মূর্খ তাহলে এই শিক্ষিত যে লয়ার ম্যাজিস্ট্রেট থাকে দুইজন লয়ারের কথাকে জাজমেন্ট করে উনি বলে আপনারটা ভুল হইছে ওনারটা ঠিক ঠিক না ভাই ঠিক কিন্তু ভালো করে বুঝছেন আর ফেসবুকে যখন চলে দুইজন আলেম কথা বলে দুইজন আলেমের বক্তব্য শুনা একটা সাধারণ যুবক সে এখন বিচার করে ঠিক কি না জোরেকন সে রাইট না ফলস ঠিক না ভাই ঠিক এটার বিচার করে সাধারণ একজন যুবক লেখা বলে হুজুরের বয়ান চমৎকার আমি সহমত আরেকজনকে বলে এটা বন্ড হুজুর বাজে হুজুর লেখা সাইরা দেয় তুমি যে বিচারটা করলা একজন ইসলামিক স্কলার একজন আলেমকে বিচার বিশ্লেষণ করার মতন ক্ষমতা তুমি রাখছো নি উল্টা হয়ে গেল না হাইকোর্ট জজ কোর্টের যে বিচার বিশ্লেষণের ব্যবস্থা দুইজন উকিল কথা বলে লয়ার কথা বলে তাদের বিচারের জন্য আরো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের চাইতে উচ্চ শিক্ষিত একজন ম্যাজিস্ট্রেট তাদের বিচার করে আর ফেসবুকে দেখবেন দুজন আলেম কথা বলে এই দুজন আলেমের বিচার করে একটা সাধারণ পাবলিক এই সাধারণ পাবলিক কি বলে যে এই আলেম ভুল করছে আল্লাহ তাআলা কলমের কসম খাইছেন এই কলম সেই কলম যেই কলম দিয়া সমস্ত মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম কিতাব লেখছেন সেই কলম তুমিও ব্যবহার করতেছো ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতেছো সেই কলম বর্তমানে আঙ্গুল এই আঙ্গুল দিয়া তুমি ফেসবুক চালাইতেছো এই ফেসবুকে তুমি আলেমদের বিরুদ্ধে লিখতেছো জবাব দিতে হবে তোমাকে হাশরের মাঠে ইসলামের বিরুদ্ধে দাঁড়াও কিনা সেই চিন্তা করো লাইক মেরা দিও না যার তার বয়ানকে তোমার কাছে ভালো লাগলো তুমি কি ম্যাজিস্ট্রেট নও ইসলামের মাসলা মাসাইল মাসালা মাসাইল ইসলামের কোন হুকুম আহকাম বুঝার ক্ষমতা তোমার নাই ওই হুজুরের বয়ান শুই না ভুল মাসালাকে সঠিক করে দিলা আর সঠিক কথাকে শুনতে ভালো শোনায় না হুজুরের ভাষা এমন সুন্দর না ওই কারণে ভালো লাগে না তো কয় এটা পছন্দ হয় না এখন চিন্তা করে দেখেন এই সাধারণ হাজার হাজার যুবক কুদ্দিকে যাচ্ছে কোথায় যাচ্ছ যুবক তুমি আরে আগেকার মানুষ তো অনেক ভালো ছিল যা কা হুজুরা বুঝলে হুজুরা বুঝবো এখন তো তুমি ম্যাজিস্ট্রেটের জায়গা লাগা আল্লাহ বলেন নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আমি নুনের কসম খাইলাম কলমের কসম খাইলাম কলমের কসম মানে তকদিরের কলমের কসম মানে ফেরেশতার কলমের কসম মানে সাধারণ মানুষের কলমের কসম এ বান্দা দুনিয়ার মধ্যে মানুষ যত কিছু করুক না কেন ফেরেশতারা কিন্তু সব কিছু লিখতেছে তুমি যে ফেসবুকে লিখতেছ ফেরেশতারা দেখতেছি না দেখতেছে না ফেরেশতারা দেখতেছি কি দেখতেছি না বলেন আমার ভাইয়েরা বন্ধুরা এখন তো কোরআন বোঝা সহজ ইসলাম বোঝা সহজ আগে তো কঠিন ছিল আগে যখন ওলামায়ে কেরাম বলতো আমল ওজন নামা হবে আমল মাপা হবে তখন মানুষ বলতো আমল কেমনে মাপে কথা বললে তো ফুসকুরে বের হয়ে যায় এটা ধরার কোনো ক্ষমতা তো নাই এখন মানুষ আর এটা বলে না কারণ দেখতে পায় কথা বললে বাতাসের সাহায্যে কথা মিশে যায় এই কথাটাকে আবার নেটওয়ার্কের সাহায্যে রেকর্ড কইরা মানুষের সামনে সারে ঠিক না বে ঠিক জোরে কন এ মুসলমান ইমানদার
প্রত্যেকটা মানুষের হাতে যে মোবাইলটা আছে আপনি আমি জানি এটার একটা ক্যামেরা কিন্তু এটার ভিতরে আরো অনেকগুলো ক্যামেরা আছে এই ক্যামেরাগুলো মোবাইলটা বন্ধ রাখলেও আপনার সাথে থাকলেই চলবে আপনি যদি বড় কোনো অপরাধ করে থাকেন বড় কোনো ক্রাইম করে থাকেন সরকারি গোয়েন্দা বাহিনীর হাতে যখন আপনার মোবাইল নাম্বারটা চলে যাবে আপনি বন্ধ রাখলেও এটার ভিতরে অনেকগুলো ক্যামেরা আছে সরকারি গোয়েন্দারা নেটওয়ার্কের মাধ্যমে খোঁজ পাইবে আপনি কোন জায়গায় আছেন কোন এলাকায় আছেন কোন নেটওয়ার্কের আওতায় আছেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার দুনিয়া তো আধুনিক হয়েছে মানুষ যদি বাতাসের সাহায্যে নেটওয়ার্কের সাহায্যে আপনার কথাটাকে সংরক্ষণ করতে পারে আমার আল্লাহ কি পারে না আপনার আমার আমলনামাটাকে রেকর্ড করতে পারে কি পারে না বলেন রে মুসলমান ইমানদার এই ক্যামেরাটা দেখেন মোবাইলটা দেখেন এই মোবাইল আর ক্যামেরা আবিষ্কার করেছে যন্ত্র দিয়া এই যন্ত্রগুলো আবিষ্কার উন্নত আবিষ্কার এই যন্ত্রগুলোর মূলের মধ্যে হইল মাটি মূলের মধ্যে কি বলেন সব কিছুই মাটি মাটি দিয়ে আবিষ্কার কইরা এত কিছু কইরা যদি মানুষের কথাটা রেকর্ড করতে পারে আমার আল্লাহ কি পারে না এই মাটির মধ্যে এমন ক্ষমতা কি দিতে পারে না যে এই মাটি একদিন কথা বলবে কথা বলবে কি বলবে না এটা আপনার বিশ্বাস হয়নি বিশ্বাস হবে না কেন ও দুনিয়ার মুসলমান হযরতে আবু বকর আর হযরতে উমর ওসমান আলী একসাথে নবীজির কাছে সফর করতেছেন হঠাৎ করে আবু বকরের হাতে একটা মাটির কঙ্কর দেখা যায় মাটির কঙ্করটা চর চর করে আওয়াজ দিতেছে আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাটি কি আওয়াজ করে চর চর করে কি বলতে চায় আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর মাটি চর চর করে না মাটির ভাষা তুমি জানো না মাটি বলে আল্লাহু 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 জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা ওই সময় নবীজির হাদিসটা বিজ্ঞান মানে নাই নবীজির আরেকটা হাদিস আছে নবীজি মসজিদে নববীতে যখন বয়ানের খুতবা দিতেন খেজুর গাছের উপরে দাঁড়াইয়া ঠিক না ঠিক এক সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একজন গোলাম আছে এই গোলাম সুন্দর করে মেস্তুরি কাজ ভালো জানে আপনি বললে তিনটা সিঁড়ি দিয়া সুন্দর করে একটা মিনার মিম্বার বানায় দিবে মসজিদে নববীর মধ্যে আপনি খুতবা দিবেন খেজুর গাছের উপরে দাঁড়াইলে মানায় না নবীজি আমার অনুমতি দিলেন নবীর অনুমতি দেওয়ার সাথে সাথে খেজুর গাছ নবীজির বিরহে কান্না শুরু করে দিল কান্নায় জড়িত হয়ে গেল আল্লাহর পয়গম্বরের বিরহ যন্ত্রণায় মরা খেজুরের গাছটা বিনবিনায় খান দেয় আমার ভাইয়েরা বাবারা সাহাবায়ে কেরাম খেজুর গাছের কান্না শুনতে পাইল সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ বিনবিন করে কি বলতে চায় আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা এই খেজুর গাছটা দীর্ঘদিন আমি নবীর কদমের স্পর্শে ছিল আজকে যে আমি মিম্বর বানায় কথা বললাম মিম্বর বানানোর কথা শুনি না খেজুর গাছ বিরহে কান্না আরম্ভ করে দিয়েছে আল্লাহর পয়গম্বর খেজুর গাছকে জিজ্ঞাসা করেন ওরে খেজুর গাছ তুমি বলো বলো তুমি কেন কান্দ খেজুর গাছ ডাক দিয়ে বলে হুজুর আমি একটা কাঠ আমার কোনো দাম নাই আমার কোনো দাম নাই দুই পয়সারও দাম নাই আমি মারা গেলে আমাকে আগুন দিয়া জ্বালায় পরে শেষ করে ফালাইবে কিন্তু আমি কত বড় ভাগ্যবান হুজুর রহমতের নবীর পায়ের ধুলা আমি পাইছি গো আমার কত বড় ভাগ্য ছিল আমার পায়ের মধ্যে বর দিয়ে আপনি সাহাবায়ে কেরামদেরকে আপনি খুতবা শুনাইতেন ইয়া রাসূলুল্লাহ আজকে সিদ্ধান্ত হয়ে গেল আমাকে পাল্টায়া ফালাইবে হুজুর কাঠের মিম্বর বানাইবে আমি খেজুর গাছ আজ থেকে বঞ্চিত হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ এই বিরহ যন্ত্রণা আমি সইতে পারতেছি না কেমনে সইব আমি তো নবীজির পায়ের দুলার পাইব না নবী ডাক দিয়ে বলে খেজুর গাছ তোমাকে আমি অপশন দিলাম দুনিয়াতে আমার সঙ্গ চাও আমার সঙ্গ চাও নাকি আখেরাতে আমার সঙ্গে থাকতে চাও এবার চিন্তা করে দেখেন সাধারণ একটা খেজুর গাছ তার মধ্যে জ্ঞান থাকবে কোথায় আল্লাহ তাআলা জ্ঞান দিছে মুসা পয়গম্বরকে যখন ফেরাউন জিজ্ঞেস করলো আমার রব্বুকা তোমার রবকে তখন মুসা পয়গম্বর বললেন রব্বি আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা তো আমার রব হচ্ছেন তিনি যিনি সব জিনিসকে সৃষ্টি করছেন আবার সবাই রেহাদায়াত দিছেন সুবহানাল্লাহ সুরে